আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন। এই যে আপনারা দেখেন K9 ওয়্যারলেস মাইক্রোফোন, এটা আমি কত টাকা দিয়ে কিনলাম এবং কী এবং সাউন্ড কোয়ালিটি কীরকম আপনাদের সব কিছু ডিটেলস, পুরো ডিটেলস বলবো। তার আগে কিন্তু ভিডিওটি স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে কিন্তু সব কিছু জানতে পারবেন। আর এটা হচ্ছে ডাবল, আমি নিচ্ছি কিন্তু ডাবল। আরেকটা আছে K8, এটা হচ্ছে সিঙ্গেল। আপনার যে রিসিভার থাকবে একটা আর কথা বলার মাইক্রোফোন থাকবে দুইটা, এবং একটা আমারটা হচ্ছে দুইটা ডাবল আর ওইটা হচ্ছে সিঙ্গেল। তো সিঙ্গেল কত এবং ডাবল কত সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এটা কিন্তু খুব অল্প বাজেটের মধ্যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন ভিডিও তৈরি করছে, তো তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, সুমন অফিসিয়াল পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার প্রয়োজন আছে বা অনেকের প্রয়োজন নাই, কিন্তু আপনার বন্ধু বান্ধব রিলেটিভ যারা আছে তাদের কিন্তু প্রয়োজন পড়তে পারে এই ভিডিওটি। তাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এসএ রিয়েল প্রাইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে, আনবক্সিং করি এবং কী আছে সব কিছু আমরা দেখি। তো চলুন আমরা এখন আনবক্সিং করতেছি। দেখুন সাথে রয়েছে খুব সুন্দর একটি দুইটা মাইক্রোফোন আর একটা রিসিভার। যে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে রিসিভার, আপনারা মোবাইলের সাথে এটা কানেক্ট করবেন। এটা হচ্ছে টাইপ সি, আবার আইফোনের জন্য আছে। আপনার ছেলে কনভার্টার লাগিয়ে এই কনভার্টারের মাধ্যমে যে কোনো মোবাইলে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে মাইক্রোফোন দুইটা। আর যারা নিয়ে সিঙ্গেল নিতে চান তারা কি সিঙ্গেলও নিতে পারবেন, আর আমি নিচ্ছি ডাবল। যারা ইন্টারভিউ নেবেন বা দুইজনে কথা বলবেন তাদের জন্য কিন্তু এটাই বেস্ট। আসলে আমার মনে হয় যে দুইটা নিলেই ভালো, হয়তো আপনারা একটা ব্যবহার করলেন আর একটা ব্যবহার করলেন, অনেক সময় চার্জিং এর এই যে প্রবলেম হতে পারে। তবে আসলে হচ্ছে না, আপনি অনায়াসেই মিনিমাম 2 ঘন্টা ইউজ করতে পারবেন। আমি যেটা টেস্ট করেছি এটা 2 ঘন্টা অনায়াসে ইউজ করা যায়। আর এই দুইটার সাথে আর কি রয়েছে সাইডে আরেকটি বক্স, বক্সের ভিতরে রয়েছে চার্জ দেওয়ার জন্য কেবল। তো এটা চার্জিংয়ে দিয়ে তারপর আপনারা চার্জ দেবেন, এভাবে লাগিয়ে চার্জ দেবেন। তো এই দুইটা চার্জ দেবেন, রিসিভার যেটা এটাও কিন্তু চার্জ দেওয়া লাগবে। আপনারা দেখেন এভাবে চার্জ দেবেন। আর এটা কিন্তু একদম মানে ওয়েট কম, সম্ভবত এটা 50 গ্রামের মতো হবে, খুবই হালকা মাইক্রোফোনটি। আসলে সর্বোচ্চ 100 মিটারের ভিতর আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু এটা কোনো সাউন্ডে কোনো প্রবলেম হবে না, আর 100 মিটারের দূরে চলে গেলে কিন্তু সাউন্ড নিতে পারবে না। তো তারপর দেখুন এটা আসলে কী কোথায় ব্যবহার করে দেখেন, ইউটিউব, এরপর গাইজ মাইক্রোফোন, তারপর ব্লগ বানানোর জন্য দেখেন আসলে কীভাবে ইউজ করা হয়। এই যে রিসিভারটা মোবাইলের যে চার্জিং পোর্টের মধ্যে আপনারা লাগিয়ে দেবেন। আপনারা মোবাইলের রিসিভারটি এই চার্জিং পোর্টে ইউজ করবেন, ঠিক এইভাবে লাগিয়ে দেওয়ার পর দেখবেন পাওয়ার বাটন। এই যে বন্ধুরা দেখেন পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনটা যখন অল্প একটু চেপে ধরবেন তারপর দেখবেন লাইট চলে আসবে। বন্ধুরা দেখুন আমি চেপেছি, অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে, খুবই দ্রুত কানেক্ট নেই, আসলে কোনো প্রবলেম করে না। আপনারা এটা কানেক্ট করবেন, খালি জাস্ট হালকা একটু চাপ দিবেন পাওয়ার বাটনে, কানেক্ট হয়ে গেছে। দেখেন দুইটাই কানেক্ট হয়েছে, কানেক্ট হয়ে গেলে কিন্তু সবুজ আসলে গ্রিন যে লাইটটা আর জ্বলে উঠবে। তারা নিয়ে নতুন, আসলে আমি মনে করি যে যারা নতুন তাদের এত বাজেটের প্রয়োজন হয় নতুন নতুন, আপনারা এগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। ওয়্যারলেস নিলে এটা নিতে পারেন। বন্ধুরা দেখেন
আমি কিন্তু দুইটাই কানেক্ট করে নিয়েছি। তো এখন আপনার যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আসলে এই যে ওয়্যারলেস মাইক্রোফোনের সাউন্ড। আমি আসলে এটা একটু মুভ করে দেখেন সাউন্ডের কোয়ালিটিটা কিরকম আসে। আমি এটাকে একটু এদিক সেদিক নাড়াচ্ছি, আপনারা দেখতে পাবেন আসলে সাউন্ডটা কেমন আসে। আমি দেখেন আমি এটাকে একটু নাড়াচ্ছি, আসলে এটার সাউন্ড করে আমি কোনো এডিট করবো না, সরাসরি যে সাউন্ডটা আসছে আমি ওই সাউন্ডটাই দিয়ে দিবো। আপনারা আপনাদের কাছে কেমন লাগছে সাউন্ডটা প্লিজ আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, আর আসলে সাউন্ডটা সাউন্ড কোয়ালিটি কিরকম এটা জানাবেন। আর আগে আমি যে রেকর্ড করছি এটা কিন্তু বয়া M1 মাইক্রোফোন লোক, যেটা কি তার তার সহ আর কি তার দিয়ে যেটা তার সহ। তো আপনারা প্লিজ আপনারা একটু ইয়েও করবেন, কমেন্টে করবেন কোনটার সাউন্ড কোয়ালিটি কেমন। তো এই আর এটা আসলে তার বিয়ে আসলে তার থাকলে অনেক ঝামেলা, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে সাউন্ড কোয়ালিটি, যেটা লোকে কথাগুলো বুঝতে হবে। সাউন্ড কোয়ালিটি হলে কিন্তু ভিডিও আসলে একদম বিদা, মানে ভিডিও যা যে মানে ক্রিয়েট করলেন ভিডিওটা কোন কোন মূল্য নেই। তো আচ্ছা যাই হোক, এখন আমরা আসলে আসি যে এটার প্রাইস কেমন। আমি এটা ডাবল যেটা এটা নিয়েছি 1500 টাকা দিয়ে 1400 টাকা, 1500 টাকার মধ্যে আমরা পেয়ে যাবেন ডাবল। আর যদি আপনারা যদি সিঙ্গেল নেন তাহলে 800 থেকে 1000 টাকার ভিতরে এই মাইক্রোফোনগুলো আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আপনি আপনার ডিরেক্ট ও সরি একটা কথা বলতে ভুলে গেছি, এটা কিন্তু আসলে সব মোবাইলেই মানে যারা বুঝে না তারা বলে যে আসলে সাপোর্ট করে না, অনেকে কিন্তু এগুলা কিনছে এই যে বলে মাইক্রোফোনগুলো কেনার পরে কিন্তু আবার ফেরত দিয়েছে কারণ মোবাইলে সাপোর্ট করে না। আসলে সব মোবাইল সাপোর্ট করে কিন্তু জানে, কিছু কিছু মোবাইলে সরাসরি লাগাইলে কিন্তু সাপোর্ট করে, আবার কিছু কিছু মোবাইলে অন্য একটা অ্যাপস এর মাধ্যমে সাপোর্ট করে। তো কমেন্টে বললে আমি কিন্তু আর একটা ভিডিও তৈরি করবো কিভাবে সব মোবাইলে সাপোর্ট করবে এই পদ্ধতিটা দেখানোর জন্য। আপনারা কিন্তু কমেন্টে বলবেন যে আপনার ওই ভিডিওটা দেন যে ভিডিওর মাধ্যমে যে কোনো মোবাইলে কানেক্ট করা যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।